একতাই শক্তি, একসঙ্গে থাকলেই নিরাপদে থাকা যায়। প্রধানমন্ত্রী যখন বিধানসভা নির্বাচনে এই স্লোগান তুলছেন, ঠিক তখন একতাতেই আস্থা রেখে জেগে উঠতে চাইছে বাংলাদেশের হিন্দুরা। দুদিন আগেই তারা রংপুরে বিশাল সমাবেশ করেছিল। হাজারো বাধা পেরিয়ে সেই সমাবেশে হাজির হয়েছিলেন লক্ষাধিক হিন্দু। সেদেশের সংখ্যালঘুদের ওপর যে লাগাতার অত্যাচার চলছে, তারই বিহিত চেয়ে পথে নামেন তারা। ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হয় 8 দফা দাবি। দাবি আদায়ের লক্ষ্যে অসুস্থ অবস্থাতেই এদিন সমাবেশে হাজির হয়েছিলেন অনেকেই। স্যালাইনের বোতল হাতে নিয়েই তারা যোগ দেন জয় শ্রীরামধরিতে। নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে যা চলছে তার জন্য মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জোট সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। সম্মেলনের আয়োজন করেছিল সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ। বাংলাদেশের উত্তর ভাগ থেকে বিভিন্ন হিন্দু সংগঠন যোগ দিয়েছিলেন রংপুরের এই সমাবেশে। সংখ্যালঘুদের ওপর সেদেশে যে অত্যাচার সংগঠিত হচ্ছে তা প্রতিকারের দাবিতে সোচ্চার হন ইসকন পুণ্ডরীক গ্রামের ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাস। যে 8 দফা দাবি পেশ করা হয় এখানে কি আছে তাতে? সেদেশে নানা মামলা দিয়ে যেভাবে সংখ্যালঘুদের ফাঁসানো হচ্ছে তার দ্রুত শুনানির জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে বলা হয়েছে। আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার রক্ষার স্বার্থে মাইনরিটি প্রোটেকশন আইন জারির কথা বলা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠনের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। হিন্দু ওয়েলফেয়ার ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য একইভাবে ফাউন্ডেশন তৈরির কথা বলা হয়েছে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। একসময় বাংলাদেশ জুড়ে প্রচুর হিন্দু মন্দির এবং সেই মন্দিরের ট্রাস্টে অনেক সম্পত্তি ছিল। বছরের পর বছর ধরে সেগুলি ক্রমাগত বেদখল হয়েছে। এই দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। সেদেশের সমস্ত স্কুল, কলেজ ও হস্টেলে আলাদা প্রার্থনা সভা রাখার দাবিও জানানো হয়েছে। সংস্কৃত ও পালি ভাষার বোর্ডকে আধুনিকীকরণ করতে বলা হয়েছে। হিন্দু পুজোর সময় হিন্দু সম্প্রদায়ের জন্য 5 দিনের ছুটির ব্যবস্থা করতে বলা হয়েছে। হিন্দুদের অধিকার রক্ষার স্বার্থে সনাতনীরা এভাবে সোচ্চার হওয়াতেই সেদেশের কিছু মৌলবাদী আসরে নেমে পড়েছে। তারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে, শাসাচ্ছে, বহু ক্ষেত্রেই তাদের মদত দিচ্ছে ইউনুস প্রশাসন। বাংলাদেশ সেনাও হামলাকারীদের পাশে দাঁড়িয়ে সংখ্যালঘুদের হেনস্থা করছে। এই পরিস্থিতির বদল চেয়েই আসরে নেমেছে ইসকন তথা সনাতনী জাগরণ মঞ্চ। নিজেদের অধিকার আদায়ের দাবিতেই একজোট হচ্ছেন তারা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।